বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি। বেসনকে আমরা ত্বকের যত্নে নানাভাবে ব্যবহার করে থাকি। তবে আজ আমি আপনাদের সঙ্গে কিভাবে আপনারা বেসনের সঙ্গে মাত্র তিনটি জিনিস মিশিয়ে আপনাদের ত্বক গরমকালেও ধবধবে ফর্সা ও গ্লোয়িং করে তুলবেন তারই একটি রেমিডি নিয়ে হাজির হয়েছি। তবে এই রেমিডিটি শুধু গরমকালেই নয়, সারা বছরই যে কোনো সিজনে আপনারা ব্যবহার করতে পারেন, ফলে সব সিজনেই আপনার ত্বক ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং দেখাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। গরমকালে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়, যেমন রোদে পুড়ে ত্বক কালো বা লালচে হয়ে যাওয়া, ত্বকে ঘামাচি বা দানা দানা বের হওয়া, ত্বকে কালো কালো ছোপ ছোপ হয়ে যাওয়া, রোদে ট্যান পড়ে যাওয়া, এই রকম সকল ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে আমার আজকের এই রেমিডি থেকে। এটি লাগানোর পর সাবান বা ফেস ওয়াশ লাগাবেন না, তাহলে এই রেমিডিটির কার্যক্ষমতা কমে যাবে। তবে এটি লাগানোর আগে সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক এই রেমিডিটি বানাতে কী কী লাগবে, মানে এই রেমিডিটি বানাতে বেসনের সঙ্গে আর কী কী মেশাতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করে পরবর্তীতে এই রকম হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সেই সঙ্গে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে প্রেস করে অল লেখাটিকেও প্রেস করে দিন। আজকের রেমিডিটির প্রধান অর্থাৎ মূল উপকরণ হলো বেসন, তাই আমি সব আগে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ বেসন বা গ্রাম ফ্লাওয়ার। বেসন আমাদের ত্বককে গভীরভাবে ক্লিন করে। বেসন ব্যবহারে আমাদের ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে। বেসন রোদে পোড়া কালো দাগ তুলে ফেলার ক্ষমতা রাখে। বেসন আমাদের ত্বক থেকে ধুলো ময়লা এমনকি মরা চামড়া তুলে ফেলে ত্বককে ভেতর থেকে চকচকে ও গ্লোয়িং বানায়। এবার এতে দিতে হবে 1 চা চামচ গোলাপ জল বা রোজ ওয়াটার। গোলাপ জল গরমকালে আমাদের ত্বককে হাইড্রেট রাখে, এটি ত্বককে ক্লিন করতে সাহায্য করে। গোলাপ জল ত্বকের ওপেন পোর্স লার্জ পোর্সের সমস্যাও দূর করে। গোলাপ জল আমাদের ত্বককে টোন করে ও সেই সঙ্গে ফর্সা করে তোলে। নেক্সট এতে দিতে হবে 1 চা চামচ কাঁচা দুধ বা র মিল্ক। কাঁচা দুধ আমাদের ত্বকে ক্লিনজারের কাজ করে, সেই সঙ্গে আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করে তোলে। সব শেষে এতে দিতে হবে 1 চা চামচ টমেটো পেস্ট বা টমেটোর রস। গরমকালে টমেটোর রস আমাদের ত্বকের জন্য খুব উপকারী। টমেটোতে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। টমেটোর রস ট্যান দূর করে, সেই সঙ্গে টমেটো আমাদের ত্বকের ঘাম কমায়। সুতরাং গরমকালে আমাদের ত্বকের যত্নে টমেটো অবশ্যই ইউজ করা উচিত। এবার সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই পেস্টটা তৈরি করতে যদি প্রয়োজন পড়ে তাহলে আর একটু টমেটোর রস অ্যাড করে দেবেন। প্যাকটি বানানো হয়ে গেলে আপনাদের পরিষ্কার ত্বকে অ্যাপ্লাই করুন ও 15 থেকে 20 মিনিট বা শুকানো পর্যন্ত রেখে দিন। তারপর প্যাকটি যখন শুকিয়ে যাবে নর্মাল পানি নিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এই রেমিডিটি সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 বার ব্যবহার করুন, তাহলেই দেখবেন গরমকালীন আপনাদের ত্বকে যে সমস্ত সমস্যাগুলি হয় সেগুলি আর কিছুই হবে না। সো ভিউয়ার্স, আজই আমার রেমিডিটি বানান ও ব্যবহার করুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনারা কেমন রেজাল্ট পেলেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।